স আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই অথবা ইংরেজি গ্রামার শিখতে চাই তো আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি এইভাবে ইংরেজি স্পোকেন এবং গ্রামার একসাথে যাতে আমরা শিখতে পারি এই ধরনের কিছু লেসন দেওয়ার আমি চেষ্টা করব আশা করি আপনি সেগুলো দেখে একজন ফ্লুয়েন্স স্পিকার হতে পারবেন অথবা আপনার ইংরেজি ডেভেলপ করবে তো চলুন আজকে ফার্স্ট ডে বলতে পারেন তো এই ফার্স্ট ডেতে আমরা যে বিষয়গুলো শিখব তা হল যে এখানে আমাদের কথাবার্তায় এবং আমাদের রাইটিং এ কিভাবে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বেশ ভালোভাবে আমরা ইউজ করতে পারব তো এই যে দেখছেন এই উদাহরণগুলো লক্ষ্য করি চলুন যে আনিস ইজ আ বাস ড্রাইভার ইংরেজিতে একে উচ্চারণ করা হয় আহ এইভাবে সঠিক উচ্চারণে তো আমার উচ্চারণ সঠিক করার চেষ্টা করব করবেন্ট তো আপনি আপনার মতো করে উচ্চারণ করবেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এটি উচ্চারণের আনিস ইজ আ বাস ড্রাইভার বাট নাও হি ইজ ইন টিপস বাট নাও হি ইজ ইন বেট অ্যাস অর্থাৎ আনিস একজন বাস ড্রাইভার কিন্তু সে এখন বিছানায় ঘুমিয়ে আছে তো এখানে কোমার ব্যবহার লক্ষ্য করুন বাট মানে দুইটা সেন্টেন্স যখন বাট দ্বারা যুক্ত হয়েছে ঠিক বা প্রথম সেন্টেন্সের শেষে কোমাটি ইউজ করা হয়েছে সো দেখুন এখানে এই সেন্টেন্সের পরে একটা হি ইজ নট ড্রাইভিং আ অ্যাট দিস মোমেন্ট যেহেতু সে ঘুমাচ্ছে সুতরাং ঘুমিয়ে আছে সুতরাং এই মুহূর্তে তো সে বাস চালা চালাচ্ছে না বা চালাবে না চালাচ্ছে না এটি সত্য হি অ্যাসলেট ঘুমন্ত বেড ঘুমন্ত অবস্থায় বাট হি ড্রাইভ হি বাট হি ড্রাইভ কিন্তু সে সে একজন বাস চালক হি ইজ এ বাস ড্রাইভার তো এখানে দেখুন বাংলা অর্থটা দেওয়া আছে আনিস একজন বাস চালক কিন্তু তিনি এখন বিছানায় ঘুমে আছে এই পর্যন্ত সুতরাং তিনি এই মুহূর্তে না এই পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন বাট হি বাস অর্থাৎ চালক তাহলে যে সব ঘটনা সচরাচর ঘটে তা বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি এখানে দেখেন বাট হি ড্রাইভস এ বাস এটি কি মানে সচরাচর ঘটে না যে এটা তার তো একটা পারমানেন্ট বা চিরসত্য একটা বিষয় যে সে বাচ্চা লাইতে পারে তাহলে যেসব ঘটনা সচরাচর ঘটে তা বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সিম্পল টেন্স ব্যবহার করি সত্য কিছু বোঝাতেও আমরা এই টেন্স ব্যবহার করি এই মুহূর্তে কাজটি হচ্ছে কি না সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা কোনো কিছু যদি সত্য ধরে নেই সেটা আমরা প্রকাশ করতে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করব। ওই কাজটা এই মুহূর্তে হচ্ছে কিনা এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এই এটি উদাহরণ আস্তে আস্তে আমরা আরও আরও পরিষ্কারভাবে জানব উদাহরণের মাধ্যমে তো নার্সেস লুক আফটার লুক আফটার একটি ভার দুটা মিলে এটা মানে হলো সেবা করা নার্সেস লুক আফটার স্পেশেন্টস ইন হসপিটালস অর্থাৎ সেবিকারা নার্স মানে সেবিকারা হাসপাতালে রুগীদের সেবা করে এটি সচরাচর ঘটে কারণ নার্সদের কাজ চিরসত্য একটা বিষয় গোজ গোজ রাউন্ড সান অর্থাৎ যে সূর্যের চারপাশে এটি একটা চিরসত্য ঘটনা এই জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি তো মনে রাখতে হবে এই টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভারবের সাথে এসিএস যুগ হয় এসিএস কখন যুগ হয় যখন সাবজেক্ট থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় যেমন আই ওয়ার্ক এটা কিন্তু ফার্স্ট পার্সন থার্ড পার্সন নয় অর্থাৎ আই আর ইউ হলো ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না শুধুমাত্র থার্ড পার্সন হি শি দে পৃথিবীর সব কিছু হি ওয়ার্স বা দে টিচ দে কিন্তু আপনার দের পরে কিন্তু আপনার ভাবের সাথে এসে যোগ করতে হবে না দে টিচ মাই ফাদার টিচার্ক ইউ ওয়ার্ক দেট ইজ আই উই দেবের সাথে এসি এর যুগ হবে না বাট হি সি দে পৃথিবীর সব কিছুর সাথে এসি এর যোগ হবে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যে আমরা ডুডাস ব্যবহার করি বিষয়টা হলো যে ওয়ার্ড ওয়ার্ড মিন অর্থাৎ এই শব্দটির মানে কি এটা একটা প্রশ্ন করতে চাচ্ছি তাই না তো অনেকেই বলে থাকেন ওয়াট মিন্স দিস ওয়ার্ড এটা কিন্তু বাক্যটা ঠিক গঠন হলো না কারণ এই এটা হচ্ছে সাবজেক্ট দিস ওয়ার্ড সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভাব দিতে হবে যেমন এখানে ডাস তো এটা যেহেতু থার্ড সিঙ্গুলার নাম্বার সুতরাং এস বাই এস টা সাহায্যকারীর সাথে যুক্ত হবে প্রশ্নবোধকের ক্ষেত্রে এখানে দেখুন আই কাম কাম ফ্রম 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 ঢাকা ডু ডু ইউ ইউ এখানে দেখুন ইউটা সাবজেক্ট তার আগে হচ্ছে একটি অক্সিলারি শব্দ বসবে সেটি হচ্ছে ডু প্রেজেন্ট সিম্পল টেন্সের উড ইউ লাইক a সিগারেট তো নো thanks আই don't স্মোক অর্থাৎ বলুন আপনি কি একটি সিগারেট খাবেন নো থ্যাংক না ধন্যবাদ আমি সিগারেট খাই না আই ডোন্ট স্মোক এখানে দেখুন ডোন্ট মানে হলো ডু নট তো ডোন্ট স্মোক হলো ডো নট স্মোক অর্থাৎ দেখুন নেগেটিভে কিন্তু দুই ইউজ করলাম যেহেতু নেগেটিভ করতে চাচ্ছি দুর পরে আমরা নট দিলাম তা এখানে দেখুন রাইস ডাজন্ট ওয়ার্ক ইন কোল্ড ক্লাইমেটস অর্থাৎ চাউল ঠান্ডা আবহাওয়ায় জন্মে না তো এখানে দেখুন গ্রোটা ভার্ভ তো এটা নেগেটিভ করার জন্য আমরা যেহেতু রাইস থার্ড পারসন সুতরাং আমরা এটা করব ডাজন্ট রাইস ডাজন্ট গ্রো ইন থার্ড পারসন এটা রাইস কিন্তু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয় নিচের বাক্যগুলোতে ডু আবার প্রধান ভার্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে দেখুন হোয়াট ডু ইউ ডু তো এই এই দুটা হলো সাহায্যকারী ভাব এই দুটা হলো মেইন ভার্ব বা প্রধান ভার্ভ হোয়াট ডু ইউ ডু এর মানে হলো হোয়াটস ইউর জব অর্থাৎ তোমার জবটা কি চাকরিটা কি হোয়াট ডু ইউ তাহলে এই প্রশ্নটির মানে হলো আপনার জব কি আই ওয়ার্ক ইন শপ হি সো লেজি হি ডু টু হেল্প মি এই ডাজন্ট হলো এই ডাজ নট ডাজ নট অর্থাৎ ডাজ প্লাস নট তো এই দুটা কিন্তু মেইন ভার্ব তাহলে সে কিছুই আমাকে সাহায্য করার মতো সে কিছুই করে না এখানে দেখুন আমরা কখন কখন কোন কাজ করি তা বোঝাতে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয় যেমন উদাহরণ দেখলে বিষয়টি বুঝতে পারবেন যেমন আই গেট আপ এট এইট ও ক্লক এভরি মর্নিং এটি আপনার অভ্যাস বোঝাচ্ছে যে প্রতিদিন সকালে আপনি এই ঠিক আটটায় উঠেন এটি আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট সুতরাং এই যে অভ্যাস অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো আকিব ডাজন্ট ড্রিঙ্ক টি ভ্যারি ও ফ্যান এটিও তার একটা নিয়মিত অভ্যাস বোঝায় যে আকিব খুব ঘন ঘন চাপান করে না প্রেজেন্ট সিম্পল থান্স আকিব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো এখানে আমরা ইউজ করছি ডু অর্থাৎ ডাস যেহেতু ডুর সাথে ইয়ে যোগ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে তারপরে দেখুন হাউ ও ফোন ডু ইউ ভিজিট ইউর ফ্যারেন্টস তুমি কত ঘন ঘন হাউফেন মানে কত ঘন ঘন তুমি তোমার দেখতে চাও এটিও কিন্তু এক ধরনের অভ্যাস আর কি বা সচরাচর ঘটে ইন সামার হি ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স আ উইক অর্থাৎ গ্রীষ্মকালে সে সাধারণত সপ্তাহে দুই একবার টেনিস খেলে ইন সামার গ্রীষ্মকালে হি ইউজুয়ালি প্লেস টেনিস টোয়াইস ওর থ্রাইস পার ওয়েক মানে সপ্তাহে যে একবার দুবার সে খেলে এটা আপনি চিরসত্য ঘটনা বা তার অভ্যাসের মধ্যে হয়ে গেছে এই জন্য এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি তো এখানে একটি ভালো এক্সপ্রেশন আমরা ভালো একটি ভালো এক্সপ্রেশন সম্পর্কে জানবো আই প্রোমাই আই প্রমিস আই অ্যাপোলাই অ্যাপোলোজাইজ আই প্রোমাইস আই অ্যাপোলো আমরা যখন কিছু করার প্রতিজ্ঞা করি কাউকে কিছু পরামর্শ দেই তখন আমরা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ আমরা যদি প্রতিজ্ঞা করি তাই আমি প্রতিজ্ঞা করছি যে আর কখনো আমার লেট হবে না অথবা আমরা কাউকে কোনো সাজেশান দিচ্ছি যে আমরা কোনো কাউকে কোনো কিছু সাজেস্ট করছি এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করতে পারে আমরা যখন কিছু করার প্রতিজ্ঞা করি কাউকে কিছু পরামর্শ দেই তখন আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার টেন্স ব্যবহার করি আই প্রমিস আই সাজেস্ট ইত্যাদি ব্যবহার করি আই প্রমিস আই উন্ট বি লাইট আই প্রমিস আই উন্ট বি লাইট

আপনি যখন কোনো কিছু সাজেস্ট করতে যাচ্ছেন তখন আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছেন অথবা প্রতিজ্ঞা করছেন সেই মুহূর্তে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছেন এখানে দেখুন আই অ্যাপোলোজাইজ অর্থাৎ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা আই অ্যাডভাস অথবা আই ইনসিস্ট আই অ্যাগ্রি আই রিফিউজ ইত্যাদির ক্ষেত্রেও আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারবেন তো প্রেজেন্ট সিম্পল টেন্স এর কিছু উদাহরণ দেখি এই উদাহরণ দেখার মাধ্যমে আমরা আমাদের দক্ষতা দক্ষতা দক্ষ প্রেজেন্ট সিম্পল উপরে লেভেলে আমরা নিয়ে যেতে উপরের তো বাক্যটি দেখুন ব্যাপরোয়া গাড়ি চালানোর ফলে অনেক দুর্ঘটনা ঘটে তো এখানে সাবজেক্ট কোনটা যে বেপরোয়া দুর্ঘটনা ঘটে ব্যাপার গাড়ি চালানোর ফলে তাহলে ব্যাপার ব্যাপর গাড়ি চালানো এটি হচ্ছে সাবজেক্ট ড্রাইভিং ব্যাপরা গাড়ি চালানো তারপরে কি দুর্ঘটনা ঘটায় তাহলে ড্রাইভিং দুর্ঘটনা ঘটায় ধরেন যে ঘটায় ঘটায় অর্থাৎ কজ মানে ঘটানো যেহেতু ব্যাড ড্রাইভিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং কজেস তাহলে ব্যাড ড্রাইভিং কজেস কি ঘটায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টস অনেক দুর্ঘটনা মেনি অ্যাক্সিডেন্টস এ দেখুন মেনি তার সাথে অ্যাক্সিডেন্টস প্রতি চার বছর অন্তর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় দি অলিম্পিক আচ্ছা প্রতি চার বছর অন্তর তা প্রথমে এইটুকু দেখি এভরি ফোর ইয়ার্স এটি একটি অ্যাডভার্ট মানে শেষে আসবে কি অনুষ্ঠিত হয় হোয়াট এর প্রশ্ন উত্তর কোনটা দিবে বা কাজটা যে কাজটা ঘটবে সেটি হচ্ছে যে অলিম্পিক খেলা তাহলে দ্য অলিম্পিক গেমস এটা সাবজেক্ট অর্থাৎ এটাই ঘটবে হোয়াট হোয়াট এর উত্তর দিচ্ছে দ্য অলিম্পিক গেমস কি ঘট কি ঘটবে অলিম্পিক গেমস টেক্স প্লেস মানে ঘটা দ্য অলিম্পিক গেমস অলিম্পিক প্রুরাল সাবজেক্ট সুতরাং এর সাথে এজ বাই এজ যুক্ত হলো না সিঙ্গুলার হলে হতো দ্য অলিম্পিক গেমস প্রতি বছর ফোর ইয়ার্স তো সেটি যদি আপনার একের পর এক ঘটে তাহলে তার আগে এভরি দিতে হয় এভরি ফোর মানে প্রত্যেক চার বছর এভরি ফোর ইয়ার্স তো এখানে দেখুন প্রুরাল জন্য এজ যুগ করা হয় কাজটি শেষ করতে আমার এক ঘন্টা সময় লাগে ইট টেক্স মি অ্যান আওয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টেক্স মি অ্যান আওয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি শেষ করতে আমার এক ঘন্টা সময় লাগে ইট টেক্স মি অর্থাৎ আচ্ছা কাজটি শেষ করতে আমার এক ঘন্টা সময় লাগে তাহলে এক ঘন্টার সময় মানে অ্যান আওয়ার কাজটি শেষ করতে টু ফিনিশ দ্য ওয়ার্ক কাল লাগে আমার তো এটা এটাকে এইভাবে ইট দ্বারা শুরু করানো যায় আপনার ইট ইট টেক্স মি মানে আমার সময় লাগে এই এক্সপ্রেশনটা আপনি মুখস্থ রাখতে পারেন ইট টেক্স মি ইট টেক্স ইম ইট টেক্স রো ইম এইভাবে ইট টেক্স মি এটা আমার লাগে লাগে জাতীয় শব্দ থাকলে এই এটা দেবেন ইট টেক্স মি এটা আমার লাগে ওয়ান আওয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ড নিরামিষ ভুজি নিরামিষ ভুজিরা মাংস খায় না কারা খায় না হু তো হুর যে উত্তর দিবে সে কিন্তু সাবজেক্ট কে খায় না নিরামিষ ভুজিরা অর্থাৎ ভেজিটারিয়ানস ডোন্ট ইট মিট তো সাবজেক্টটা আসলে হু দ্বারা প্রশ্ন করে বের করাটা যেমন সহজ তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পারা যায় না সেই ক্ষেত্রে বাক্যটা পরে দেখবেন ভার্বের যে কাজটা ওই বাক্যের মধ্যে কোন শব্দের ক্ষমতা আছে সেই কাজটি করতে করার ওটি হবে ওই বাক্যের সাবজেক্ট কারণ কাজটা যে সম্পাদিত করবে সেই আসলে সাবজেক্ট তো ভেজিটারিয়ান এখানে কিন্তু এটা প্রুরাল সাবজেক্ট সুতরাং এস বাই এ যুক্ত হলো না ভবিষ্যতে এস বাই এ যুগ করে ভারকে সিঙ্গুলার করা হয় এটা কিন্তু মনে বুঝতে পারে না অনেকে মনে করে যে ভার্ভের সাথে যুক্ত থাকলে মনে হয় প্রুরাল হয় নাউনের সাথে এর যুক্ত থাকলে কিন্তু ভার্বের সাথে এর যুক্ত থাকলে কিন্তু সেটা সিঙ্গুলার হয় সম্ভবত আদিবের ভাইও টেনিস খেলে সম্ভবত বলতে আপনি বুঝাবেন যে পারহাস তো আদিবের ভাই এখানে আদিবস ব্রাদার দ্য ব্রাদার অফ আদিবাই বলতে পারেন প্লেস টেনিস এখানে দেখুন অ্যাপোস্টপি এস ব্রাদার তো এখানে সাবজেক্টটা হলো আদিব তা অ্যাপোস্টপির পরে এইটুকু সাবজেক্ট নেয় এই এক্সপানশন আদিবের তুমি কত ঘন ঘন সিনেমায় যাও হাউ ফ্যান কত ঘন ঘন তারপরে সাহায্যকারী ভাব ডু ইউ গো টু সিনেমা আমি প্রতিজ্ঞা করছি তুমি যা বললে আমি তা কাউকে বলবো না আই প্রমিস

তো এখানে দেখুন যে এই ফরের পরে আপনার প্রশ্নবোধক শব্দ ওয়ার্ড বসেছে এরপরে কিন্তু আপনি সাহায্যকারী ভাব দিতে পারবেন না হ্যাঁ এরপরে আপনাকে সাবজেক্ট দিতে হবে মূল ভাব তারপরে বাদ বাকি অংশ মানে কোনো প্রিপিশনের পরে কারণ এখানে এগুলো সাবর্ডিনেট ক্লোজ হিসাবে ইউজ হয়েছে মেন ক্লোজ হিসাবে নয় মেন ক্লোজ হলে তখন এখানে আপনাকে সাহায্যকারী ভাব দিতে হতো ডু অথবা ডাজ অথবা ডিট কাজে পুছাতে তোমার কত সময় কত সময় লাগে তো কাজে পুছাতে আমার এক ঘন্টা সময় লাগে এরকম হাউ লং ডাজ ইট টেক টু গেট টু ওয়ার্ক অর্থাৎ কাজে পুছাতে তোমার কত সময় লাগে কাজে পুছাতে আমার এক ঘন্টা সময় লাগে লাগে শব্দ থাকলেই ইট টেক্স এই ইট টেক্সের পরে ধরুন এখানে নাউন প্রনাউন বসবে ইট টেক্স মি অ্যান আওয়ার টু গেট টু ওয়ার্ক তো এই এই জায়গাটি দেখুন আমরা যখন কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা রেস্টুরেন্টে যাই তখন এক বন্ধু বিল দিতে চাইলে আরেক বন্ধু বলে যে না না আমি দিব তো ওই না না আমি দিব এই ধরনের কথা বলতে কিন্তু এই যে ইনসিস্ট কথাটা ইউজ করা হয় আই ইনসিস্ট ইউ অর্থাৎ না দোস্ত তুই না ঠিক আমি আইনসিস্ট ইউ মাস্ট লেট মি দেখছেন এখানে দেখুন লেট মি আমাকে দিন তারপরে একটা ভার এখানে লেট একটা ভার এটা একটা ভার মাস্ট একটা মরাল ভার এক দুই তিন শুধুমাত্র একটা এই মির আগে দুইটা ভার পরে একটা ভার আইনসিস্ট ইউ মাস্ট লেট মি পে ফর দ্য মিল আমি পিয়ানো বাজাই কিন্তু খুব ভালো বাজাতে পারিনি পারি না আই প্লে পিয়ানো বাট আই তুমি কোন কাগজ ইউ রিড তোমার ভাই কোথায় বাস করে ডাজ লিভ তো এই লেসনটি আপনি বারবার শুনতে থাকুন দেখতে থাকুন আশা করি আপনি কিছু শিখবেন থ্যাংকস ফর দিস ভিডিও ওয়েল মোর ভিডিও ইজ কামিং Stay with this channel.